আমরা অনেক সময় ল্যাপটপের কিবোর্ড কাজ করে না, অ্যাট কের পরিবর্তে যখন আমরা শিফট প্লাস টু ক্লিক করি তখন আমাদের অ্যাট কে আসার কথা, কিন্তু এটা আসে না। আমাদের কিছু ক্যারেক্টার আসে ডাবল কোয়েট অথবা অন্য কিছু এরকম। এটা মূলত আমাদের উইন্ডোজ এর ল্যাঙ্গুয়েজ সেটিং এর জন্য এটা মূলত হয় উইন্ডোজ কিংডম লেআউট কিবোর্ড এর জন্য সিলেক্ট করা থাকে। আমরা উইন্ডোজ সেট আপ দেওয়ার সময় আমরা মূলত উইন্ডোজ স্ট্যাটাস দিই, কিন্তু ভুলবশত ইউনাইটেড কিংডম দিলে আমাদের এই প্রবলেমটা ফেস করতে হয়। আমরা এই প্রবলেম থেকে এই প্রবলেমটা দূর করার জন্য আমরা আমরা কম্পিউটারের স্টার্ট অপশন থেকে আমরা সেটিংসে যাব। এখান থেকে আমরা উইন্ডোজ সেটিং থেকে আমরা টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজে যাব। এখান থেকে আমাদের সাইট মেনু থেকে রিজন অ্যান্ড ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করব, ক্লিক করব। এখানে যদি আমাদের অ্যাট কের পরিবর্তে রং ক্যারেক্টার ওঠে বা ডাবল কোয়েট অথবা অন্য কিছু, তাহলে আমাদের এই জায়গায় ইউনাইটেড স্টেটাসের জায়গায় ইউনাইটেড কিংডম থাকবে। যদি এই অপশনটা থাকে তাহলে আমরা ইউনাইটেড কিংডমের বদলে ইউনাইটেড স্টেটাস দেব। দেন তারপর আমরা একটু নিচে যেয়ে অ্যাট যে ল্যাঙ্গুয়েজ আছে এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিব, ইউনাইটেড স্টেটাস সিলেক্ট করে দিব। দেন তারপর আমরা এখান থেকে ইংলিশ ইউনাইটেড স্টেটাস, এখানে লেফট বাটন মাউসের লেফট বাটন ক্লিক করলে অপশন এই এটা আসবে, এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমাদের একটা অপশন চালু হবে, এখানে আমাদের যদি ইউনাইটেড কিংডম ল্যাঙ্গুয়েজটা সেটিং করা থাকবে, আমরা এটার পরিবর্তে আমরা এই অ্যাড এ কিবোর্ড এই প্লাসের এই জায়গায় আমরা মাউস দিয়ে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা ইউনাইটেড স্টেটাস ইন্টারন্যাশনাল সিলেক্ট করব। দেন আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। আমরা তখন শিফট প্লাস টু চাপ দিলে আমাদের অ্যাড কেটা চালু হবে। আমরা উইন্ডোজ 10 এর আরেকটা অপশন দেখব। এই অপশনটা মূলত আমরা অনেক সময় ল্যাপটপের অথবা কম্পিউটারের ইন্টারনাল কিবোর্ড ইউজ করতে পারি না, এটা কোন জায়গায় থাকে সেটা জানি না। আমরা এটার জন্য আমরা স্ক্রিনের স্টার্ট অপশনে যাব। এখান থেকে আমরা সেটিংস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের যে উইন্ডোজ সেটিং এই পেজটা আসবে, এখান থেকে আমরা ইজ অফ অ্যাক্সেস এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা সাইড মেনু থেকে আমরা নিচে চলে যাব, নিচ থেকে আমরা কিবোর্ড ক্লিক করব। এখানে কিবোর্ডে ক্লিক করলে আমাদের একটা পেজ ওপেন হবে। এই পেজ থেকে আমরা শুরুর যে অপশনটা আছে ইউজ ইউর ডিভাইস উইদাউট এ ফিজিক্যাল কিবোর্ড, আমরা এটা ফিজিক্যালি ইউজ করব। এখানে এটা অফ আছে, আমরা যদি অন করে দেই তাহলে এটা আমাদের অন হয়ে যাবে। আমরা সহজেই এই সেটিংগুলো করতে পারবো।
আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন।